আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকায় কোচিং করতে আমাদের আসলে সর্বমোট কত টাকা খরচ হবে এবং কোথায় আসলে আমাদের কী কী খরচ হবে বা কোথায় থাকতে হবে বা মানে কোথায় থাকলে তোমাদের জন্য ভালো হবে সব কিছু নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া রয়েছে, ওখানে তোমার ওখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাও। তো যেটা বলছিলাম যে ঢাকায় কোচিং করতে মানে টোটাল সর্বমোট কত টাকা খরচ হবে তোমার। আচ্ছা, হয়তোবা অনেকে তোমরা হোস্টেল বুকিং দিয়েছো হয়তোবা, আবার অনেকে হয়তোবা দেওনি, তারপরও আমি জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, ঢাকাতে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, তো আমি সব কিছু আসলে বলবো তোমাদের আজকে, ঠিক আছে? দেখো, প্রথমত তুমি যে হোস্টেলটায় থাকবা সেই হোস্টেলে তুমি যে হোস্টেলে থাকবা দেখবা যে হোস্টেলের তোমার হচ্ছে একতলা কিংবা দুইতলা তিনতলা, কোনো হোস্টেল পাঁচতলা কিংবা কোনো হোস্টেল সাততলা আটতলাও আছে। এখন পাঁচতলা কিংবা ছয়তলাই থাকার চেষ্টা করবা, কারণ ঢাকাতে কী হয় তোমার নিচের তলাতে তোমার তিনতলা কিংবা ছয়তলাতে এই সরি তিনতলা কিংবা দোতলাতে তোমার প্রচুর মশা থাকে। হ্যাঁ, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কারণ আমার বন্ধুরা তো ছিল এবং আমিও ছিলাম, আমি ছিলাম ফার্ম গেটে মূলত। আসলে তো তোমরা যেটা বলছি যে এখন যদি হোস্টেলে সিট বুকিং না দাও এমন এমন একটা হোস্টেল বুকিং দিবা যেটাতে অবশ্যই যেন লিফট থাকে এবং হচ্ছে যে পাঁচতলা কিংবা ছয়তলাতে থাকার চেষ্টা করবা, তাহলে অ্যাটলিস্ট মশার প্রকোপ থেকে তোমরা বেঁচে যাবা। কারণ তোমরা জানো যে নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে তোমার হচ্ছে যে ডেঙ্গু হয়, এই সময়টাতে প্রচুর ডেঙ্গু হয়। আমি যখন হলে ছিলাম, মানে এখন অবশ্য যদি বাইরে থাকি, বাট আমি যখন হলে ছিলাম কিংবা আমি যখন কোচিং করেছিলাম তখন ওই সময়টাতে দেখেছি যে মশার কামড়ে প্রচুর পরিমাণে মানুষের ডেঙ্গু হতো, ঠিক আছে? আর পানির সমস্যার কারণে ম্যাক্সিমাম ঢাকাতে জন্ডিস হয়। সো এই দুইটা জিনিস থেকে আসলে মুক্ত থাকতে পারলেই অনেকটা ধরো যে তোমার প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবা, কারণ সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি অনেক কিছু পড়েছো বাট কোচিংটা আমি পড়তে পারো নি, তার মানে তুমি আসলে ভালো করার পসিবিলিটি খুবই কম তোমার পক্ষে, যার কারণে সো কয়েকটা জিনিস বলবো। আমি মূলত টাকার হিসেবের কথাও বলবো বাট পাশাপাশি আমি অনেক কিছুই বলার চেষ্টা করবো, ঠিক আছে? সো পাঁচতলাতে থাকার চেষ্টা করবা, এবং আমার কাছে যেটা মনে হয় সব থেকে যেটা ভালো মনে হয় সেটা ফার্ম গেটে তোমরা থাকলে ভালো করবা। কারণ কি জানো, যে মানে উদ্ভাসের বলো বা তুমি উন্মেষ বলো কিংবা রেটিনা বলো বা তুমি মেডিকো বলো, ম্যাক্সিমাম কোচিংগুলোর প্রধান শাখা হচ্ছে ফার্ম গেটে, ঠিক আছে? তুমি যে কোচিংয়েই ভর্তি হও না কেন দেখবে যে মেইন শাখা হচ্ছে আসলে ফার্ম গেটে। যার কারণে কী হয় যে তুমি ওই জায়গাটা যদি হোস্টেল নাও, হোস্টেলে যদি থাকো তাহলে ওখান থেকে আসতে তোমার বেশি সময় লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আর অন্য একটা ভিডিওতে বলবো যে অনলাইন কোচিং করাটা আসলে জরুরি কিনা বা অনলাইন মানে অফলাইন কোচিং করাটা জরুরি কিনা, এর পরবর্তীতে আমাদের অনলাইন কোচিং করলে কতটা আসলে কাভার দিবে সেটা নাও তোমাদের সাথে কথাবার্তা বলবো আমি আসলে। সো চার মাসে বা পাঁচ মাসে তোমার ধরে নাও যে হোস্টেলের জন্য তোমার আসলে টোটাল খরচ হবে এখানে ধরে রাখো মোটামুটি 45,000-এর মতো বা 40,000, ধরো মোটামুটি ধরে রাখো 40,000-এর বেশি খরচ হবে, 40,000 প্লাস। তো আমি এখানে বলবো 45,000 ধরে রাখো, একটু বেশি ধরে রাখলে সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, চার মাসে তোমার এখানে চার মাসে তোমার এখানে খরচ হবে টোটাল এত, এবং তুমি যে হোস্টেলে উঠবা ওখানে তোমার দেখবে যে অ্যাডভান্স দুই মাসের পেমেন্টটা দিয়ে দেওয়া লাগবে, মানে প্রথম মাসের পেমেন্ট এবং শেষ মাসের পেমেন্ট তোমার আসলে দিয়ে দেওয়া লাগবে। তুমি যদি শেষের মাসটা না থাকো তাহলে পেমেন্টটা তুমি নিয়ে যেতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কোচিংয়ে তুমি যে কোচিংয়েই ভর্তি হও না কেন ধরে রাখা যায় যে ১৬ থেকে ২০,০০০ টাকার মধ্যে খরচ হবে, ১৬ থেকে ২০,০০০। আর কোনো কোচিং হয়তো বা কিছু কম বা বেশি আছে, তবে এর আশেপাশে হবে আসলে। আচ্ছা, আর এই যে তুমি এই যে হোস্টেলে থাকবা না, এখানে খাওয়া দাওয়া ওদের মধ্যেই আসলে, খাওয়া দাওয়া ওদের মধ্যে। আচ্ছা, এবার তোমার হাত খরচ আছে, তোমার বই কিনা আছে, আদার্স তোমার চার মাসে ধরে নিলাম যে আরও তোমার এখানে ১২ থেকে ১৫,০০০ টাকা ধরে রাখো, খাতা কলম আছে, তোমার যাতায়াত খরচ আছে, তোমার হাত খরচ আছে, তুমি যদি অসুস্থ হও সেখানে একটা খরচ আছে। সো ১২ থেকে ১৫,০০০ টাকা তুমি ধরে নাও, তাহলে এখানে কত হলো 45, আর এখানে তোমার হচ্ছে যে ধরো 45 আর এখানে 15 যদি ধরি তাহলে 60, মানে মোটামুটি ধরে রাখো যে 75, এর কম বেশি হবে, হয়তো বা সর্বোচ্চ কম হলেও 65,000
আর একটু বেশি হলে হয়তো 80,000 ধরে রাখো। সো ধরে রাখা যায় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা মানে 70 থেকে 75,000 টাকার ভিতরে তোমার টোটাল 4 মাসে তোমার খরচ হবে, কোচিং বাবদ তোমার হাত খরচ এবং হোস্টেলে থাকা টাকা দিয়ে আর কি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি খরচ। এখন অনেকের পক্ষে এই 75,000 টাকা আসলে বেয়ার করা অনেক কঠিন হয়ে যায়, সো অনেক বেশি কঠিন হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে যাদের পক্ষে ঢাকা এসে কোচিং করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, আমি নিজের কথা যদি বলি, আমার আব্বু আম্মু মানে আমার আব্বু তখন চাকরি করতো, যদি আমার আম্মু এখন চাকরি করে, বাট আব্বু তখন আমার আব্বু চাকরি করতো শুধুমাত্র, তো আমার আব্বুর যে মানে বেতনটা পেতো, আমার আব্বুর একজন কলেজ শিক্ষক, সো যে বেতনটা পেতো সেটাতে আমার আরেকটা ছোটো ভাই আছে, সো দুই ভাইয়ের পড়াশোনা করা আবার শহরে থাকা খরচটা যদি আসলে আমার জন্য যদি বলি আমার পক্ষে আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। সো আমি মনে করি যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যাদের পক্ষে আসলে এটা আসলে বেয়ার করা সো টাফ। সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা আসলে অনলাইনে ভর্তি হতে পারো, কারণ অনলাইনে প্রচুর এখন ভালো ভালো কোর্স আছে, তোমরা চাইলে বাসায় বসে রিল্যাক্সে প্রস্তুতি নিতে পারো, এবং অনলাইন থেকে যে সম্ভব সেটা আমি বিশ্বাস করি। কারণ আমি 2020 সালে যখন আমি করোনার ভিতরে বাসায় ছিলাম, তখন আমি স্টুডেন্ট পড়াইছিলাম প্রায় হচ্ছে মানে 1500 মতো স্টুডেন্ট পড়াইছিলাম। বিশ্বাস করো না করো, ঢাকা ইউনিভার্সিটিতে 62 জন আমার ওই অনলাইন ব্যাচ থেকে চান্স পেয়েছিলো, অন্যান্য ভার্সিটি সিটাং ভার্সিটিতে প্রায় 40 জন, বুটেক্সে 19 জন, রাজশাহী ভার্সিটিতে প্রায় 22 জন, সো এরকম গুচ্ছতে প্রায় 50+, সো সব কিছু মিলায় প্রায় মনে হয় 250+ চান্স পেয়েছিলো। সো আমি মনে করি যে অনলাইন আসলে সম্ভব, জাস্ট তোমাদের মন স্থির করতে হবে এটা সম্ভব আসলে। কারণ অনলাইনে কী নাই, তুমি একটা জিনিস দেখো, অফলাইনে যে ক্লাসটা একবার ক্লাস হচ্ছে সেটা কিন্তু তুমি রিপিট করতে পারছো না, মানে তুমি দেখতে পারছো না পরবর্তীতে। অনলাইনে তুমি সেই ক্লাসটা দেখতে পারছো, 4 মাস ধরে দেখতে পারছো, কোনো একটা টপিকের সমস্যা দেখতে পারছো, সলিউশন ক্লাস নেওয়া হয়, আবার তুমি যদি বলো এক্সামও দেওয়া যায় অনলাইনে, তাহলে অনলাইনে সব কিছু করা যেতে পারে। একটা অনলাইনে কোর্স হয়তোবা তোমার সর্বোচ্চ, একটা অনলাইনে এই কোর্স যে এত টাকা দিয়ে কিনতেছো না, একটা কোর্স হয়তোবা তোমার খরচ হবে সর্বোচ্চ যদি বলি, মানে কোনো একটা প্ল্যাটফর্ম যদি সর্বোচ্চ বেশি নেয় তাও হয়তোবা 6,000 কিংবা 7,000। আর হচ্ছে যে মানে আমরা যেরকম যারা আসি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি একদম কম প্রাইসে, হয়তোবা দেখা যাচ্ছে 1500 থেকে 2,000 টাকা, আর এই থাকার খরচ তো লাগতেছে না তোমার, এটাও হয়তোবা এখানে কমে আসবে, তাই না? সো সেই জায়গা থেকে আমি মনে করি যে যাদের মানে ফাইন্যান্সিয়াল অবস্থা একটু দুর্বল, তারা অনলাইন চিন্তা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঢাকায় কত খরচ হবে এটা বললাম, আর যদি টাকা পয়সা না থাকে সেটাও একটু তোমাদের বলে নিলাম। এখন যদি বলি তোমার যদি ঢাকায় আসো কই থাকবা আসলে, আচ্ছা, যে যার মতো যে কোনো জায়গায় থাকতে পারো, তবে একটা বিষয় আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। ঢাকায় এসে যে কাজটা অনেকে ভুল করে, যে ভুল কাজটা করে সেটা হচ্ছে যে রিলেটিভের বাসায় ওঠে। কী করে? রিলেটিভের বাসায় ওঠে, ঢাকায় আমার অমুক রিলেটিভ আছে, আমার থাকা লাগবে না, আমার টাকা পয়সা সেভ হবে, অথবা তারা চেষ্টা করে যে না আমার আমি এখানে থাকলে আদরে থাকতে পারবো হ্যান ত্যান। বিষয়টা হচ্ছে দেখো, যে ছেলেটা বা যে মেয়েটা মেডিকেল কোচিং করবে, আমি আবার বলছি, যেই ছেলেটা বা যেই মেয়েটা মেডিকেল কোচিং করবে, সেই ছেলেটা বা সেই মেয়েটা একা থাকলে খুব বেশি অসুবিধা নাই। একা থাকা মানে কি, রিলেটিভের বাসায় সে একা আছে, তার কোনো ফ্রেন্ড ট্রেন্ড নাই, সে একা আছে, সমস্যা নাই। বাট যেই ছেলেটা ইঞ্জিনিয়ারিং কোচিং করবে, বাট যে মেয়েটা ইঞ্জিনিয়ারিং কোচিং করবে বা ভার্সিটি কোচিং করবে, তাদের আমি বারবার বলবো, বারবার রিকোয়েস্ট করবো, ভাই তোমরা একা থাকবা না। কারণ কি জানো, তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, কিংবা তুমি যখন ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবা, আমি এটা 100% লিখে দিতে পারি, তুমি যদি প্রো লেভেলের স্টুডেন্ট না হও, অনেক ভালো লেভেলের স্টুডেন্ট না হও, তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে আটকাবেই। আর তুমি যদি মনে করো কোচিংয়ে গিয়ে আমি এই সলভ ক্লাসে সব সলভ করে ফেলবো, নো, কারণ তোমার মতো অনেক স্টুডেন্ট সলভ ক্লাসে যাবে, সো সময় যেতে পারবে না, সো তোমার নিজেকে সলভ করা লাগবে। সো তুমি যদি একা সলভ করতে যাও তুমি পারবা না, একসাথে যদি 5 জন বা 6 জন ফ্রেন্ড থাকো, একজন পারতেছে না আর একজনের কাছে যাবা, 5 বা 6 জন ফ্রেন্ড যদি একসাথে বসো, যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবাই। আমাদের কথা যদি বলি, আমরা 6 জন ফ্রেন্ড একসাথে গিয়েছিলাম এবং 6 জনই ইঞ্জিনিয়ারিং কোচিং করেছিলাম আমরা। সো যার কারণে আমি তোমাদের এই কথাটা আমি বারবার বলবো, যদি তোমার ফ্রেন্ড সার্কেল না থাকে, তুমি ঢাকায় এসে একা এসে তুমি খুব বেশি কোপ আপ করতে পারবা না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবা, যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো বা ভার্সিটি কোচিং করো, অবশ্যই অবশ্যই হোস্টেল তোমার থাকাই লাগবে। তুমি যদি রিলেটিভের বাসায় থাকো, ধরা খাবা, এবং হোস্টেলে থাকলেই হবে না, তোমার পরিচিত ফ্রেন্ড যারা পড়াশোনা করে তোমার মতো বা তোমার থেকে ভালো, তাদের সাথে ফ্রেন্ডশিপ করবা, এবং হচ্ছে যে তুমি অবশ্যই ওখানে হচ্ছে যে মানে
যদি সলভ করো একসাথে বসে সবাই মিলে পড়াশোনা করো, একটা কম্পিটিশন হয় এবং তোমার বন্ধু যখন পড়বে তখন তুমিও ঘুমিয়ে থাকতে পারবে না, রাইট? সো সেই জায়গা থেকে আসলে সচেতন থাকা প্রয়োজন। আমরা জেনারেলি দেখি যে চেনা নাই পরিচিত নাই হুট করে একটা জায়গায় উঠে পড়ি, তখন বিপদে পড়ে যায়, ঠিক আছে? সো এই জায়গাটা একটু খেয়াল করবা। হ্যাঁ, আরেকটা জিনিস, সৎসঙ্গ কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো এই জায়গাটায়, কোচিং টাইমটা, এই টাইমেতে খুব বেশি তোমাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, তোমার এমন একটা ফ্রেন্ড আছে যেই স্মোক করে, বা এমন কোনো ফ্রেন্ড আছে যে তোমার কার্ড খেলে, ঠিক আছে, বা দেখা যাচ্ছে ঘোরাঘুরি করে বেশি, বা রিলেশনকে যে আসলে জড়িত আছে, এই ধরনের ফ্রেন্ড যদি তোমার সাথে থাকে, তুমি ধরে নাও তোমার কাজ শেষ, ঠিক আছে? কারণ যার স্মোক করার স্বভাব আছে সে যে কোনো জায়গায় স্মোকিং করতে পারে, ঠিক আছে? রুমে দেখবা যে স্মোকিং করবে, তোমার রুমে তুমি পড়তেছো দেখবা যে তোমার সামনে সে গল্প করতেছে ফোনে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কী সমস্যা হতে পারে, যে পড়তেছে হ্যাঁ বন্ধু চল আমরা ঘুরে আসি, তোমাকে ডেকে নিয়ে যাবে। সো এই এই জায়গাটা থেকে সচেতন থাকতে হবে, ঠিক আছে? ফ্রেন্ড সিলেকশনটা গুরুত্বপূর্ণ ফর কোচিং টাইমে যদি মানে ভালো ফ্রেন্ড যদি তোমার কপালে না জোটে তুমি শেষ, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল মোটামুটি কথাবার্তা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি কিছু সচেতনমূলক কথাবার্তা বললাম এবং অল্টারনেটিভ ওয়েও বললাম, আর থাকার খাওয়ার ব্যাপারটা বললাম। আমি ফার্ম গেটে ভালো অপশন আছে, আমি যে হোস্টেলতে ছিলাম সেটা হচ্ছে সিটি হোস্টেল, ঠিক আছে? এবং ওর আশেপাশে অনেকগুলো হোস্টেল আছে, তোমরা খোঁজ নিও আর কি, আসলেই পাবা। তো এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও দেখা হবে, আল্লাহ হাফেজ।